শারদীয় দুর্গোৎসবের রেশ এখনও কেটে ওঠেনি, সবেমাত্র শেষ হলো দুর্গা প্রতিমা নিরঞ্জনের কাজ। এর মধ্যেই আবার শুরু হয়ে গেল লক্ষ্মী পূজার তৎপরতা। বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের প্রতীক ঘরে এদিন পূজিত হয়ে থাকেন ধন ও সম্পদের দেবী বলে পরিচিত দেবী লক্ষ্মী। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী, তাই ধন সম্পদের আশায় আশ্বিনের পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে পূজিত হন তিনি। এবছর লক্ষ্মী পুজোর তিথি শুরু শনিবার রাত 3:29:42। তিথি চলবে রবিবার রাত 2:25:05 পর্যন্ত। ফলে তিথি অনুযায়ী বছর লক্ষ্মী পূজা হবে রবিবার, তাই পূজোর আয়োজনে এখন ব্যস্ত প্রত্যেকে। ধনী দরিদ্র প্রতিটি পরিবারে যার যার সাধ্য অনুযায়ী লক্ষ্মী পূজার আয়োজন করা হয়, তাই স্বাভাবিকভাবে লক্ষ্মী পূজাকে ঘিরে বাজার থাকে চমচমাট। তবে এবছর পূজোর আয়োজন করতে গিয়ে যেন অনেকটাই হিমশিম খাবার অবস্থা গৃহকর্তাদের। কারণ একটাই, জিনিসপত্রের দাম অনেকটাই আগাছোয়া। অনেকেরই দাবি এবছর লক্ষ্মী প্রতিমা থেকে ফল আনাজ সহ পূজোর নানা উপকরণের দাম আগের তুলনায় অনেকটাই বেশি। এরপরেও ধন ও সম্পদের প্রত্যাশায় যার যার সাধ্য অনুযায়ী পূজোর আয়োজনে ব্যস্ত। শনিবার এমনটাই দেখা গেল রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে। কি কি বিক্রি করেন? ফুল, গেন্দা ফুল, গেন্দা ফুল। কত বছর ধরে বন এখানে? জিনিসের দাম কিরকম আগের তুলনা? জিনিসের দাম তো প্রচুর। ওই তো গেন্দা রাখছি 1 কুইন্টাল, 600 টাকা। কোনখান থেকে আইসেন আপনি? অন্যান্য বারের তুলনায় এবার দাম কিরকম পাইতেছেন জিনিস? অন্যান্য বারের তুলনায় এবার একটু দামটা বেশি হচ্ছে। তো এখনই এসছি পুজোর বাজার করতে, তো অন্যবার তো এতটা দাম ছিল না, কিন্তু এবার ওদেরও কষ্ট হয়, তো তাই ওরাও জিনিসপত্র দাম দিয়ে কিনে আনে, সেই জন্য আমরাও দাম দিয়ে কিনতে পারছি, কিনতে হচ্ছে। সেরকম বাজারে ভিড় লক্ষ্য করা যাইতেছে না, মানে অন্যবার এখনো তো সেরকম হয়নি, হবে হয়তো, শুরু হবে, বাজারে তো ভিড় আছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।